হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেটা তোমাদের দিচ্ছি, এটা একটা মাল্টিপ্লিকেশনই আমি তোমাদেরকে দেখাবো। আজকের মাল্টিপ্লিকেশন যেগুলো হবে, আমি যতগুলো তোমাদের ম্যাথ ট্রিক দিচ্ছি কম্পিটিটিভ এক্সামের জন্য, যেই যেই কম্পিটিটিভ এক্সাম গভর্নমেন্ট জবের জন্য ম্যাথস রয়েছে, সবার ক্ষেত্রেই এগুলো অ্যাপ্লিকেবল। এসএসসি সিজিএল জুলাই এক্সাম হবে, এসএসসি সিএইচএসএল আগস্টে এক্সাম হবে, তারপরে এনএম জিএনএম এর ক্ষেত্রে, আরআরবির ক্ষেত্রে, পিএসসির ক্ষেত্রে, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, ইউপিএসসির ক্ষেত্রে, যেখানেই ম্যাথস রয়েছে সব কম্পিটিটিভ এক্সামেই ম্যাথস আসে। এক একটা এক্সামে এক এক নম্বরে, মানে 30 নম্বর কোথাও আসে, কোথাও 25 নম্বরের আসে, তো এইরকম ডিভিশন করে কোথাও 35 নম্বরের আসে। তো এক একটা প্যাটার্ন গভর্নমেন্ট এক্সামে যেরকম হয় সেই হিসেবে তোমাদের নাম্বারের আসবে। তবে যেখানেই ম্যাথস রয়েছে, ম্যাথস আসবে, সেখানেই কিন্তু এই রুলসগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে আমি যে ম্যাথস ট্রিক্সগুলো বলছি, কিছু কিছু ট্রিক্স আমার দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। আর সরকারি চাকরির জন্য জিকে পোর্শনে যে লাইফ সায়েন্সগুলো আছে সেগুলোও আমি আলোচনা করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। ফিজিক্যাল সায়েন্সের জন্য আমার চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিও, 9-10 যত ভিডিও দিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো, গভর্নমেন্ট জব পারপাস সেগুলো হেল্প করবে তোমাদের। যতগুলো ট্রিক্স বলছি ম্যাথসের ক্ষেত্রে সেগুলো কিন্তু ভালো করে শুনবে, সমস্ত ট্রিক্সগুলো সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যায় না। ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবার জন্য কিন্তু কিছু নিয়ম থাকে, পার্টিকুলারলি সেই নিয়মগুলো যদি ফলো হয় তবেই আমরা ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। আমার অনেক কটা ট্রিক্স দেখানো আছে তোমাদেরকে, 2-3 ভিডিও দিয়েছি সিজিএল এর ক্যালকুলেশন তাড়াতাড়ি যাতে করতে পারো, তার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। যেই ট্রিক্সগুলো টোটাল রুলটা ফলো করবে, শুধু যে আমি বললাম ইনটু, তো একটা আমি আজকে যেই মাল্টিপ্লিকেশনটা দেখাবো সেটাও কিন্তু তোমরা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না, কিছু কিছু জিনিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেইটা কি? আজকে আমি দুটো করে ডিজিটের মাল্টিপ্লিকেশন দেখাবো। যেমন কি 44, 46, এই দুটো নাম্বার ধরো নিলে 46 × 44 কত হবে, মানে দুটো সংখ্যায় যদি 40-র ঘরে থাকে একই রকম থাকে, বা 50-র ঘরে থাকে 57 × 53, এইরকম সংখ্যাগুলো গুণ করলে কিভাবে শর্ট ট্রিক্সে করা যায়, মানে বোঝা গেল 50-র ঘরে যদি দুটো সংখ্যা থাকে, বা 40-র ঘরে যদি দুটো সংখ্যা থাকে, বা 30-র ঘরে যদি দুটো সংখ্যা থাকে, বা 90-র ঘরে যদি দুটো সংখ্যা থাকে, বা 80-র ঘরে যদি দুটো সংখ্যা থাকে, কিরকম ভাবে আমরা মাল্টিপ্লিকেশন করব সেটাই দেখাবো। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, ফার্স্টে তো বললাম একই সংখ্যা থাকতে হবে, দশকের ঘরে এটা একক, এটা দশক, দশকের ঘরে একই রকমের সংখ্যা থাকতে হবে 4-4, বা 57 × 53, 5-5, একই সংখ্যা থাকতে হবে। আর কি হতে হবে, এককের ঘরে যেই সংখ্যাগুলো আছে দুটো সেগুলোর অ্যাড করলে যোগফল যাতে 10 হয়। যদি এই দুটো জিনিস ফুলফিল হয় তবেই আমি আজকে যে ট্রিক্সটা শেখাচ্ছি সেই হিসেবে কিন্তু তোমরা মাল্টিপ্লিকেশন করতে পারবে, সবার জন্য কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। বোঝা গেল? আজকে যে মাল্টিপ্লিকেশনের রুলটা আমি শেখাবো সেখানে কি থাকতে হবে, দুটো সংখ্যার মধ্যে এককের ঘরের যোগফলটাকে 10 হতে হবে। যেমন 6 + 4 = 10, 7 + 3 = 10, সেটা হতে হবে। আর দশকের ঘরের সংখ্যাটা একই হতে পারে, এটা 40-র ঘরেও হতে পারে, 90, 10, 20, 30, মানে 10 to 90 পর্যন্ত সংখ্যাটা একই হতে হবে দশকের ঘরে। তাহলে যেই রুলটাতে মাল্টিপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি, শর্টকাট নিয়ম দেখিয়ে দিচ্ছি, সেটা অ্যাপ্লিকেবল হবে। যে রুলটা আমি শিখিয়ে দিচ্ছি সেটা কিন্তু তোমরা যদি ভাবো 99 × 96 এর মধ্যে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু করে দেখো হবে না, সেটা রুলটা অ্যাপ্লাই করা যাবে না। বা তোমরা যদি ভাবো 93 × 92 এর সঙ্গে অ্যাপ্লাই করবে, তাহলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এককের ঘরের দুটো সংখ্যার যোগফল 10 হতেই হবে, আর দশকের ঘরের সংখ্যাগুলো এক হতে হবে। ঠিক আছে, কোথায় অ্যাপ্লাই করতে পারবে সেটা বোঝা গেল। এবারে দেখাচ্ছি রুলটা কি হবে। 1+9 থাকতে পারে এককের ঘরে, 2+8 থাকতে পারে এককের ঘরে, 3+7 থাকতে পারে এককের ঘরে, 4+6 থাকতে পারে এককের ঘরে, 5+5 থাকতে পারে এককের ঘরে, সিমিলারলি 6+4, 7+3, 8+2, 9+1, এরকম সংখ্যাগুলো যদি থাকে এককের ঘরে তবেই এই রুলটা অ্যাপ্লাই করা যাবে। আমি 90-র ঘরেরই দুটো সংখ্যা নিই, 98 × 92, 8 আর 2 = 10 হচ্ছে, 9 আছে, কি করতে হবে, 8
এককের ঘরে যেগুলো থাকবে 8 × 2 = 16, এককের ঘরের সংখ্যাটাকে সিম্পলি তোমরা ইনটু করে দেবে, যেটা পাবো সেটা লিখে দেবে। এরপরে কি করব, দশকের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটার সাথে এক ফার্স্টের টার এক যোগ করবে, মানে এক যোগ করলে হয়ে যায় কত, 10। সেই 10 নাম্বারটার সাথে এক যোগ করবার পর পেলাম 10, এই 10-এর সাথে এই 9টাকে ইনটু করতে হবে, হয় কত 10 × 9 = 19, তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে 9016, 98 × 92, যখন আমরা মাল্টিপ্লিকেশন করব পেয়ে যাব 9016। এককের ঘরে যে দুটো সংখ্যা সিম্পল মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটাকে আমরা লিখে দেব ডান দিকে, বাঁ দিকে কি লিখবো, একটা যে সংখ্যাটা রয়েছে যে কোনো সংখ্যা থাক তার পরের সংখ্যাটা আমাদের ধরতে হবে, যেটাই এখানে থাকুক তার সাথে এক যোগ করব, এক যোগ করে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটার সাথে নেক্সট অন্য সংখ্যাটার দশকের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার সাথে মাল্টিপ্লিকেশন করব, যেটা হবে সেটা আমাদের লেফট সাইডে, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো ওটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক, আরেকটা করে দেখাই তাহলে বুঝতে পারবে তোমরা, আরেকটা ধরো 96 × 94। ঠিক, দেখো 6 × 4 = 10 হচ্ছে, এখানেও 9 আছে এখানেও 9 আছে, মানে আমি যে রুলটা বললাম সেটা অ্যাপ্লাই করা যাবে। 6 × 4 ইনটু করলে কত হয় 24 লিখে দাও রাইট হ্যান্ড সাইডে। তারপরে কি লিখবে, যেটা আছে দশকের ঘরে তার সাথে এক যোগ করব, মানে হলো 10 × 9 = 90, এটাই হয়ে যাবে অ্যান্সার 9024। এবার আরেকটা করে দেখি আমরা, ধরো 78 × 72, 8 আর 2 = 10 হলো, তাহলে 16 এটা হয়ে গেল, 7-এর একটা পর এক অ্যাড করলে কি হয় 8, 8 × 7 = 56, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এটাই এখন যদি তোমাদের দিদি তো 77 × 79, তখন কিন্তু এই রুলসটা অ্যাপ্লাই করতে পারতেন না, ঠিক আছে, মনে রেখো কিন্তু যতগুলো আমি নিয়ম শেখাচ্ছি যেই রুলসগুলোর মধ্যে তোমরা যে যে জিনিসগুলো যে যে শর্তগুলো থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সবটা কিন্তু ভালো করে শুনবে, সমস্ত ট্রিক সবার জন্য অ্যাপ্লাই করা যায় না, শর্টকাট ট্রিক্স অনেক রয়েছে গভর্নমেন্ট জবের জন্য, অনেক কটা শর্টকাট ট্রিক্স তোমরা শিখতে পারবে, প্রত্যেকটা ট্রিক্স প্রত্যেকটার জন্য কিন্তু আবার অ্যাপ্লাই করা যাবে না, সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবার জন্য আবার কিছু কিছু শর্ত থাকে, সেগুলো ফুলফিল হলেই আমরা ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবো, তাই যখনই শর্টকাট ট্রিক্স শিখবার ভিডিওগুলো দেখবে কি কি রুল থাকলে সেটা অ্যাপ্লাই করতে পারবে সেগুলো কিন্তু অতি অবশ্যই জেনে নেবে, কারণ সমস্ত ট্রিক্সটা সমস্ত ইনটুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, যদি করতে যাও সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। যতগুলো ভিডিও আমি দিচ্ছি আমি প্রত্যেকটার রুলসগুলো তোমাদের কিন্তু বলে দিচ্ছি, পুরো ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনে বুঝে তারপরে করবে, তাহলে বোঝা গেল কিরকম কি করতে হবে, এককের ঘরের সংখ্যাটাকে সিম্পল ইনটু করে দেবে সেটা হয়ে যাবে, দশকের ঘরে যে সংখ্যাটা আছে এক অ্যাড করব, নিয়ে যেটা পাবো তার সাথে এটাকে ইনটু করব, তাহলে হয়ে গেল 8 × 7 = 56, এটাই হয়ে যাবে অ্যান্সার। তোমরা নিজেরাই করে দেখো, যদি এই রুলসটা এর মধ্যে অ্যাপ্লাই করো যে ইনটু করে যেটা পাবে অরিজিনালি ইনটু করে দেখো, কিন্তু অ্যান্সার আলাদা হবে, সিমিলার হবে না, তাই এই মাল্টিপ্লিকেশন রুলটা এককের ঘরের সংখ্যার যোগফল 10 হলে আর দুটো সংখ্যা দশকের ঘরে একই থাকলে তবেই অ্যাপ্লাই করতে পারবে। এবারে ঘরের কিছু হোমওয়ার্ক নিয়ে নাও, যখনই যেই রুলসটা দেখবে তার উপরে চেষ্টা করবে মিনিমাম 20টা অঙ্ক করার, কারণ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে রুলসই এতগুলো হয়ে যায়, সেগুলো প্র্যাকটিস না করলে মনে হবে এটা কি, রুলসগুলো দেখে প্রথমে ভয় লাগবে কিন্তু প্র্যাকটিস করতে করতে যখন বুঝে যাবে যে এটার জন্য এই রুলসটা অ্যাপ্লাই হয়, এটার জন্য এই ট্রিক্সটা আছে, এটার জন্য এই ট্রিক্সটা আছে, তবেই কিন্তু ক্যালকুলেশনটা ফার্স্ট করতে পারবে। যে কোনো সরকারি চাকরির জন্য যে কোয়েশ্চেনগুলো আসে 9-10 লেভেলেই আসা, যেটা করতে হয় ওই শর্ট টাইমের মধ্যে সমস্তটা কমপ্লিট করা, এটাই হলো চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ SSC সিজিল এর মধ্যে 1 ঘন্টা তোমাদের টাইম, সেই 1 ঘন্টায় 100টা কোয়েশ্চেন সলভ করতে হবে, 25টা ম্যাথ সলভ করতে হবে, তার জন্য ক্যালকুলেশন যাতে খুব তাড়াতাড়ি করতে পারো, স্পিডে করতে পারো, প্র্যাকটিস বেশি করতে হবে, ট্রিক্স বেশি করতে হবে, মেন্টাল ম্যাথটাকে অ্যাপ্লাই করতে হবে ট্রিক্সগুলোকে, যাতে পেন পেপারটা কম ইউজ করতে হয়, আর এটা তখনই সম্ভব যদি প্র্যাকটিসটা তোমরা করতে থাকো। তাই SSC CGL এর জন্য যারা ফর্ম ফিল আপ করেছো ডেলি 1 ঘন্টা টাইমে, যেরকম কম্পিউটার বেসড এক্সাম তোমাদের সেই হিসেবে কোয়েশ্চেন দেবে, প্র্যাকটিসটা ডেলি করো 1 ঘন্টা টাইমে, যারা SSC CHSL এর জন্য ফর্ম ফিল আপ করেছো তারা সেই রকম 1 ঘন্টা টাইমে প্র্যাকটিস করো, সিলেবাস কিন্তু একই দুটোর জন্য, যে ক্ষেত্রে সিলেবাস গুলো এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মোটামুটি একই ধরনের থাকে, রিজনিং আসে, জেনারেল অ্যাওয়ারনেস আসে, সেই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তোমাদের GKও চলে আসে, কারেন্ট অ্যাফেয়ারও চলে আসে, স্পোর্টসও চলে আসে, তো হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স মানে জেনারেল সায়েন্সও চলে আসে, সব ইনক্লুড হয়ে যায়, আর রিজনিং তো বললামই, আর ইংলিশ আসে,
মোটামুটি সমস্ত গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই সিলেবাসটাই ফলো হয়। আর ম্যাথস যেটা আসে সেটা 9-10 স্ট্যান্ডার্ডে আসে, ইংলিশ যেগুলো আসে সেগুলোও তোমাদের ওই 12 লেভেলে, ওই তার এরার কারেকশন কিছু থাকে, ন্যারেশনের ওপর থাকে, তো এইগুলোই ভয়েস চেঞ্জ থাকে, তো নাউন প্রোনাউন আর্টিকেল এই সমস্ত সেন্টেন্স মেকিং টেন্স যদি খুব ভালোভাবে জানা থাকে সবকিছুই তোমরা করতে পারবে। ক্লোজ টেস্ট আসে, তাই 9-10 মানে স্কুল লেভেল খুব ভালোভাবে যদি পড়া থাকে সবার তাহলে গভর্নমেন্ট জব প্র্যাকটিসের মাধ্যমে ক্র্যাক করতে পারবে, কারণ এক ঘন্টার মধ্যে সমস্তটা কমপ্লিট করা এটাই চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। আর সেটা হবে কখন, যদি প্র্যাকটিসটা করো ভালোভাবে তাহলেই তোমরা করতে পারবে। তাই প্র্যাকটিস কিন্তু করতেই হবে, যখনই যেই ট্রিক্সটা দেখবে সাথে সাথে তার সেই রিলেটেড মোটামুটি 20-25টা ম্যাথ নিজেরা নিয়েই ট্রাই করে নিও। আজকের হোমওয়ার্ক নিয়ে নাও, যে রুলটা অ্যাপ্লাই করে করবে, 74x76 কত হবে, 86x84 কত হবে, 95x95 কত হবে, এটা আমি 2-digit স্কোয়ারের একটা রুল দেখেছি, তো 95 স্কোয়ারটা সেই 2-digit রুলসেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, আবার এই ট্রিক্সটাতেও অ্যাপ্লিকেবল এইটা। তারপরে হচ্ছে তোমাদের 96x94 কত হবে, 37x33 কত হবে, এগুলো আমি দিলাম হোমওয়ার্ক। এগুলো ছাড়া যদি আরো যত সংখ্যা আছে সেগুলোকে তোমরা মাল্টিপ্লিকেশন করে দেখে নাও, তাহলে ভালো প্র্যাকটিস হয়ে যাবে, রুলসটা মনেও থাকবে, বুঝতেও পারবে। আজকে এখানেই ভিডিও শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।